একদিকে আছে মোহনবাগান আর একদিকে ইস্ট বেঙ্গল। আজকে আমরা দেখব ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের মধ্যে পেনাল্টি শুট আউট। প্রথমে আমরা আছি সল্টলেক স্টেডিয়ামের মোহনবাগান সাইডে, আর এখানে আমরা দেখব সমর্থকরা গোল মারতে পারে কিনা। মোহনবাগানের হয়ে প্রথম গোল কে দেয় সেটাই দেখার বিষয়। আপনি কোন দিকে? মোহনবাগান। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। গোল করতে পারলেই 100। গোল 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 গোল। জয় মোহনবাগান। পেটাটো। জয় পেটাটো। এটা গিফট, এটা গিফট আমি আজকে। কেমন লাগলো আপনার? ভালো লাগলো। এরকম গেম আগে খেলেছিলেন? এরকম গেম খেলেনি। নতুন নতুন গেম আরো যাতে শুরু করা যাক, মনমন টিমকে বলবো, মনমন সমর্থকদেরকে বলবো, ইউটিউবার তোমরা তোমাদেরকে বলবো, যাতে আরো নতুন নতুন খেলা নিয়ে আসো আমাদের জন্য। মানে 10 টা জন। আপনি কোন টিম? আপনি মোহনবাগান। মোহনবাগান। জয় মোহনবাগান। হ্যাঁ জয় মোহনবাগান। জয় মোহনবাগান। কি হবে আজকে? আপনি কোন দলে? মোহনবাগান। আমি জিতবো তো? হ্যাঁ মোহনবাগান জিতবে। আচ্ছা আপনি কোথায় থাকেন? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আচ্ছা আপনি কি খেলা দেখতে আসছেন এখানে? খেলা দেখতে আসছি। কোন দিকে? মোহনবাগান। মোহনবাগান। 1 2 3। উড়িয়ে দিয়েছে। আগে কি ফুটবল খেলতেন নাকি? হ্যাঁ। 1 2 3। জয় মোহনবাগান। তুমি কি মোহনবাগান টিমে? মারতে পারলে কিন্তু 100 টাকা পেয়ে যাবে। আমি গোল করে দিচ্ছি। কনফিডেন্স প্রচুর আছে। মোহনবাগান জিতবে তো? জিতবে। ক্লিপসটাকে পাওয়া যাবে? মানে মোহনবাগান আজকে জিতবে এটাই বলো? খেলাটা বড় কথা, মোহনবাগান জিতবে। জয় মোহনবাগান। অলরেডি মোহনবাগানের 3টে গোল হয়ে গেছে। ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যাক কোন টিম কত গোল করতে পারে। কোন টিমে? মোহনবাগান অবিয়াসলি। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। যে গোল করতে হবে তাকে 100 টাকা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে। আপনি খেলবেন? হ্যাঁ নিশ্চয়ই। আগে ফুটবল খেলেছিলেন নাকি? হ্যাঁ ফুটবল খেলি। যাই না তবে, এতদূর মারতে পারবেন না তবে। ঠিক আছে, চাপ দিও না, আমি গোল বাঁচাই। আমি ও আপনি তাহলে গোলকিপার? না স্টপার খেলি। আচ্ছা আচ্ছা। গোল মারতে পারলেই 100 টাকা। রেডি? আজকে উইনার আছে।
চলো বাইরে চলে গেছে গোল করতে পারলি 100 টাকা রেডি গুড গোল 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 দিয়েছে গোল গোল দিয়েছে আপনি তো পুরো ফুল একদম ইস্ট বেঙ্গল সাপোর্টার। আমি তো বরাবর ইস্ট বেঙ্গল সাপোর্টার, জন্মগত ইস্ট বেঙ্গল, বংশগত ইস্ট বেঙ্গল। খেলাটা হচ্ছে এখান দিয়ে বল মেরে গোল করতে হবে, গোল করতে পারলেই 100 টাকা। 1 2 3 স্টার্ট। খেলা অনুযায়ী যে জিতবে যে গোল করতে পারবে তাকে 100 টাকা প্রাইজ। জিতবো আমরা আজকে, দাদা জিতে গেছে 100 টাকা। থ্যাংক ইউ, এইভাবে জিতবো আজকে। 1 2 3 স্টার্ট। ও ঠিক আছে, ঠিক আছে, একটুখানির জন্য ঠিক আছে, ঠিক আছে, রেডি 1 2 3 স্টার্ট। হলো না, আচ্ছা ঠিক আছে। আপনি কোন টিমের? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল বলার কিছু নেই। একটুর জন্য মিস হয়ে গেল, ভালো গেল। 1 2 3 এটা বোতলে লেগে গেছে, এটা এটা হবে না। গোল তো হয়েছে কিন্তু বোতলে লেগে গেছে, যেই কারণে রেফারি বলছে গোল দেবে না। আজ কে জিতবে? ইস্ট বেঙ্গল জিতবে একদম শিওর। কয় গোলে? 2 গোলে। মারতে পারলে কিন্তু 100 টাকা পুরস্কার আছে, একদম ডাইরেক্ট মারতে হবে, কিন্তু দেয়ালে দেয়ালে লাগলে হবে না। 1 2 3 মারো। রূপে মোহন বাগানের ফ্যান কি গোল দিতে পারবে দেখা যায়। এখান থেকে বলটা ওই গোলে মারতে হবে, মারতে পারলে 100 টাকা প্রাইজ আছে। ঠিক আছে, 1 2 3 রেডি। একটুর জন্য মিশে গেছে, ভালো খেলেছো। 1 2 3 রেডি। ইস্ট বেঙ্গল জিতে গেছে আজকে। 1 2 3 রেডি।
আজ জিতবে তো ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ওয়ান টু থ্রি রেডি গোল গোল হয়নি, ওয়ান টু থ্রি রেডি যা যা গোল 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 হয়নি, একটুর জন্য মিস করে গেছে দাদা, একটুর জন্য মিস করে গেছে, এখানে গোলটা মারতে পারবেন, ট্রাই করুন, রেডি ওয়ান টু থ্রি রেডি পারবেন ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান হয়ে গেছে ড্র, রিম্যাচ যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো।